হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি কলকাতার অবস্থাটা দেখতে, কেন আজকে তারিখ হচ্ছে 29/9/2021। তো আজকে বৃষ্টিটা একটু এখন কমেছে, কালকে 28 তারিখ থেকে মানে একটা রাত বৃষ্টিতে পুরো জায়গা সব ভেসে গেছে। আমার বাড়ির সামনের অবস্থাটা তোমরা এখান থেকে হয়তো জলটা হালকা দেখতে পাচ্ছ, তো পুরোপুরি হয়তো দেখতে পাবে না, তো জলের আওয়াজটা বুঝতেই পারছো অনেকে হেঁটে যাচ্ছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কলকাতায় যে কতটা জল কীরকম রয়েছে তো সেটা আজকে তোমার সাথে শেয়ার করতে চলেছি। আর মেন মোটিভটা হচ্ছে আমার স্কুটির মাইলেজটা খুব কম দিচ্ছে, আমার এখন আগে দিত 41, এখন দিচ্ছে 31। তো এই মানে একটা আপসেট হয়ে গেছিলাম, তো সেই জন্য আমি যাচ্ছি আমি সার্ভিস সেন্টারে। তো সার্ভিস সেন্টারে গিয়ে দেখছি যে মানে এটা প্রবলেমটা ফিক্স করা যায় কি না। আর যেতে যেতে তোমাদের সব কলকাতা শহরটা এখন কী অবস্থা সেটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো সোজা গিয়ে বাইকে দেখা হচ্ছে। I'm catching feelings from all our dealings. Am I astray? What do you say? How are you feeling? Is it the same? চলে এসেছি এখন টালিগঞ্জ। তো অবস্থাটা এরকম, কালকে ঝড় পড়ে এসেছিলো, এই পুস্টের অবস্থাগুলো দেখতেই পাচ্ছ, সব উঠে গেছে চারিদিকে, এইগুলো সব ফেটে ফেটে গেছে। তো মানে জল নিকাশি অবস্থা হয়তো ভালো ছিল এবারে কলকাতায়, সেই জন্য এখানে জল দেখতে পাচ্ছি না, না হলে আদারওয়াইজ এদিকে পুরো জল ভর্তি থাকে। আর এই সব জায়গা তো মানে প্রচণ্ড স্লিপ। না আমি একবার বেরিয়েছিলাম, তো একবার ট্রামলাইনে 4-4টা অ্যাক্সিডেন্ট দেখতে পেয়েছিলাম একদিনে। তো সেই জন্য ওদিকটা যাচ্ছি না, ওদিক থেকে সাবধান। আর গাছ তোমরা সাবধান, বিশেষ করে ওদিক দিয়ে যেও না। আর আমরা আগে যাচ্ছি, দেখি যাতে ওখানে জল ফল যে যাতে না থাকে, হোপ ফর দ্য বেস্ট। তো চলো। তো গাছ এখন চলে এসেছি রবীন্দ্র সরোবর লেক উপরে, ট্রেন লাইনটা দেখতেই পাচ্ছি। এখানে দেখো পুরো জল ভর্তি, আমি এখানে ডান দিকে দাঁড়ানোর জায়গা পাবো না মনে হয়। তো দেখি আমাকে এই গ্যাপটা দিয়ে দাঁড়ায়, এই জায়গাটা অবস্থাটা দেখো শুধু, বাপরে বাপ। আবার এখানে দাদাটা হেলমেট ছাড়া যাচ্ছে, ওরে বাবারে বাবা, অবস্থা কি, সবাই হাসছে, বাপরে মজা হচ্ছে বেশ। কেন বৃষ্টিতে এখন প্রায় থেমে গেছে, হালকা ঝিরিঝিরি পড়ছে, না পড়ার মতোই। আর তেল তো ঠিকঠাক, এখানে তেল তো প্রচণ্ড খাচ্ছে, 64 কিলোমিটার তেল, 64.5 কিলোমিটার চলছে আমার গাড়ি ফুলটা করার পরে। 4-3-2-1 চলো। ইয়াটা আবার শুকনো আছে, ইয়াটা বেশ ঠিকঠাক আছে, এবার যাওয়া যাক, যাই না আগের অবস্থাটা কীরকম থাকবে তো দেখা যাবে। তো গাইস বর্তমানে চলে এসেছি রাজবিহারীর সামনে, এখানে অতটা জল নেই, এখানটা প্রায় মানে মানে জল জমা জল নেই, এখানে সব ঠিকঠাকই রয়েছে। এদিকে অতটা হয়তো জল জমেনি বা জমেছিল হয়তো ঠিক হয়ে গেছে। আমরা এখান দিয়ে যাবো স্ট্রেট, 3-2-1 চলো। বর্তমানে চলে এসেছি যতীন দাস পার্ক। ভালো লাগছে ওয়েদারটা, পুরো একদম হাওয়া, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মজা লাগছে গাড়ি চালিয়ে। আমাদের সিগন্যাল খোলা আছে, আমরা বেরিয়ে যাই। এখানে মনে হয় পুজোর সব প্রস্তুতি চলছে, মাঠ পাশ রাখা, ফিলিং লাগছে একটা আলাদা, মানে এইসব প্যান্ডেল প্যান্ডেল হাওয়া থেকে মানে পুজোর চলাকালীন থেকে পুজো যে আসছে এই ফিলিংটাই একটা আলাদা টাইপের ফিলিং, যে হ্যাঁ মা আসছে। এখন এখন আকাশে একটু মানে ভগবানকে প্রে করলাম বলে ইয়াটা আকাশে একটু ফাঁকা ফাঁকা লাগছে, মানে কিছুটা হালকা ওই দূরের জায়গাটা বুঝতে পারবে যে মানে হালকা আকাশ দেখা গেছে, বাদ বাকি তো আকাশ তো প্রায় মেঘেই ঢাকা। এবং সিগন্যাল খোলা আছে, তবুও দেখে যেতে হবে, কারণ অনেকে মানে না, ঠিক আছে চলো যাওয়া যাক। এখান থেকে আই থিঙ্ক বাঁদিক নিতে হবে, বৃষ্টিটা প্রায় থেমে গেছে, এখন একদম সামান্য না পড়ার মতোই পড়ছে, মানে আমরা এখন রেনকোটও পড়িনি। এখানে গলিতে গলিতে প্যান্ডেল, তো দেখতেই পাচ্ছি এখানে প্যান্ডেল হচ্ছে, বাহ, এগুলো মানে এতটা সুন্দর ফিলিং লাগছে না, মানে কি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর এত সুন্দর সুন্দর যে মানে
ইমোশনগুলো তোমাদের সামনে তুলে ধরছি, যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই ভাই একটা তো সাপোর্ট তো দরকার তোমাদের, আর তোমাদের পাশে থাকা আমার কাছে বহুত বহুত গুরুত্বপূর্ণ। তোমাদের এক একটা লাইক আমাকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মোটিভেট করে তুলেছে, যার জন্যই আমি এই বৃষ্টি মানে এখন তো বৃষ্টি থেমে গেছে, তো ওই বৃষ্টির বৃষ্টির সময়ও তোমার সাথে কথা বলার জন্য বেরিয়ে এলাম যে হ্যাঁ তোমাদেরকে দেখাবো যে কীরকম মানে কলকাতায় কীরকম অবস্থাটা কীরকম। তো তোমার সাথে কথা বলতে বলতে তো প্রায় আমার সার্ভিসিংটা চলেই এসেছে, জানি না এখন ওরা করবে কি না, তো একবার গিয়ে রিকোয়েস্ট করে দেখি যদি করে। এটা যে 7.TVS এই বাঁ দিকে পড়বে, এখন কি করবে, এত কটা বাইক রয়েছে জানি না করবে কি না, দেখা যাক। কা কি আছে কাছে গাড়ি দেখাবো, দাদা তুমি তো আসো। তো বন্ধুরা বেশিক্ষণ টাইম লাগলো না, তো আমার গাড়ি টিউনিং হয়ে গেছে পুরো প্রপার, তো দেখা যাক কেউ মাইলেজ দেয় এবার, তো যাই এখানে যাক এবার বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা প্যান্ডেল হচ্ছে, তো বন্ধুরা এখানেও কালীঘাটের সামনে এখানে একটা প্যান্ডেল করছে, এখন শুরু তো হয়েই গেছে, উপরে তো প্লাস্টিক প্লাস্টিক দিয়ে কাজ করছে, অনেকটা ভিজে হয়ে গেছে, নৌকো থিম বানাচ্ছে। ও পিছন দিয়ে এত ভিডিও ঠিকঠাকভাবে এই দেখো ভিডিও প্রপারভাবে করা যাচ্ছে না, এখন এগোনো যাক। তো বন্ধুরা ফেরার পথে এখন ভিতর দিয়ে আসছিলাম, তো দেখো লেকের সামনের অবস্থাটা দেখো, এখানে পুরো জল ভর্তি, ফুটপাতে অব্দি জল উঠে গেছে, বাবারে বাবা দুদিকে ফুটপাতে, এদিকে তো উঠেই যাবার, এদিকে দেখো এদিকে লোকের ফ্ল্যাটের ভিতরে জল ঢুকে গেছে, বাপরে বাপ। আর আমাদের এই দেখো অবস্থা, এখান থেকেই যাচ্ছি, তো এইগুলো একটা মানে ছোটোখাটো এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে অতটাও মানে ইয়ে হয়নি, তো এখন আবার বাপরে এখন আমাকে আবার জলের মধ্যেই দাঁড়াতে হবে, দেখি কী করা যায়, কোনো অপশান আছে ইয়ে রাইডার বলতে আমরা এখন যাবো এখান থেকে বাঁ দিকে তেল ভরতে হবে, তেল ভরে তারপর বাড়ি থেকে যাবো, চলো করাবো এখন ফুয়েল আপ। তো বন্ধুরা চলে এসে এখন বাড়ির দিকে যাচ্ছি, তো লেকের এই সাইডটা উল্টো দিকের সাইডে এলাম, তো এইখানটাও কিছুটা জল জমেছে লেকে, বাবা তার মানে এইদিকে এই লেকের ভিতরে জল জমে গেছে, সেকেন্ড লেকে জল জমে গেছে, আমরা লেক ফ্লাইওভারের দিকে উঠতে চলেছি, প্রায় সন্ধে হয়ে এসছে এখন, টাইম হচ্ছে 5:33, এটা ঢাকুরিয়া লেক, ওটা হচ্ছে টালিগঞ্জের লেক, মানে কানেক্টেডই আছে। I don't want to say anything, because if I do, I might say the wrong words. So guys, এখন হচ্ছে থাম্বনেল নেওয়ার সময়, এই লেক ব্রিজের উপর ওটা একটা থাম্বনেল নেবো। এইখানটা কারণ সামনে একটা জল আছে, তো এখন দেখতেই পাচ্ছি অবস্থাটা কিরকম, তো ওই পাড় দিয়ে ট্রেন আসছে, এই পাড় দিয়ে তো আর যেতে পারবো না, তো ট্রাই করছি যাওয়ার, বাইক আছে পুরে বাবারে, তোমাদের জন্য সব কিছু কোনো ব্যাপার না। এই দেখো ট্রেনটা আছে, কি সুন্দর লাগছে দেখতে, এবার ওপার দিয়ে দেখাতে হবে, দৌড়াও 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 পাগল ভাবছে, কিন্তু কিছু করার নেই, ফেলা ট্রেনে আগে চলে এসছি আমি, এই ট্রেনটা যাচ্ছে, বাহ সুন্দর লাগছে, অসাধারণ ভিউ লাগছে দেখতে, এই দেখো লেকের ভিতরটা। So keep my mouth shut and not listen, afraid I'll lose you if I didn't. Thumbnail.
দাঁড়াই এখানে কিছুক্ষণ আড্ডা মেরে যাই। তো বন্ধুরা প্রায় সন্ধ্যে হয়ে গেছে, একটু বেশিক্ষণ আড্ডা মারা হয়ে গেল। ওপরে দেখতে পাচ্ছ ওপরে সব শুটিং চলছে, একজন জোকারের মতো কিছু সেজে আছে। তো এখন লেকের ভিউটা আশা করছি, মানে লেক ব্রিজের ভিউটা আশা করছি খুব সুন্দর লাগছে। আমার তো এখান থেকে দেখতে খুব ভালোই লাগছে। আর বৃষ্টি পড়ছে না, মাকে প্রার্থনা করলাম, মা সঙ্গে সঙ্গে শুনে দিল, কেন মা তো ছেলেদের কথা শোনেই। লাভ ইউ মা, লাভ ইউ। I don't wanna say anything, 'cause if I do, I might say the wrong words. Oh no. হয়তো সকালের দিকে এলে আমি এখানে পুরো জল ভর্তি দেখতে পেতাম। তো এখন ঠিকঠাক অবস্থাটা দেখে সত্যি খুব ভালো লাগছে। লাইটটা অন করে নি, কিছু বোঝাও যাচ্ছে না লাইট অন করে। So keep my mouth shut and not listen, afraid I'll lose you if I didn't. তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি পাড়াতে। তো এতক্ষণ ধরে তোমাদের সব কিছু দেখালাম যে কীরকম কী বৃত্তান্ত, মানে কলকাতার অবস্থাটা কীরকম, আর আমাদের বাইকে কী প্রবলেম হয়েছিলো সেটা সলভ করে এলাম। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর অবশ্যই একটা সাপোর্ট করে যায়, কারণ তোমাদের সাপোর্ট অসংখ্য জরুরি। আর সত্যি কথা বলতে আমার দুটো ভিডিও রেডি ছিল কিন্তু ভয়েসটা ঠিকঠাক ছিল না বলে, তো আজকে মানে যতই বৃষ্টি পড়ুক ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম তোমাদের সাথে। তো অবশ্যই যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাপোর্ট করে যাও, তোমাদের সাপোর্ট তো অসংখ্য জরুরি। আর তোমাদের এতটা সাপোর্ট পেয়েছিলাম বলে তো এই ভিডিওগুলো খারাপ হয়েছিলো বলে ডিমোটিভেট না হয়, আবার মোটিভেট হয়ে আবার ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেকটা সাপোর্টের জন্য। আর এইরকমভাবে সাপোর্ট করে যাও আমার সাথে। আর তো তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।